আপনাদের যদি বলি লোগো কি, কে কি বলবেন? হ্যাঁ, আর কে আর কেউ কিছু বলেন, লোগোটা কি আসলে, লোগোটা কি জিনিস? আর কেউ বলবেন, হোয়াট ইজ লোগো? সবাই লোগো শিখতে চান, তবে লোগো সম্পর্কে কিছু জানতে হবে না। লোগো না, বাকিগুলোর কাছে শুনতে যাচ্ছি। আচ্ছা, বাকি মানে কে, মানে এটা যে হতে হবে এমন বা ভুল হচ্ছে না সঠিক হচ্ছে সেটা না, আমরা জাস্ট কে কি জানি লোগো কি, লোগোটা আসলে কি। তারপরে তারপর আর কেউ বলবেন, বাকিটা কিছু করতে চায় না। আচ্ছা, আমাদের যেমন সবার একটা স্পেসিফিক নাম আছে, নামটা দিয়ে কি আমাকে মানুষ চিনে, ঠিক তেমনই একটা কোম্পানিরও একটা নাম আছে, ওই কোম্পানির নাম দিয়ে চিনবে, কিন্তু তার একটা নির্দিষ্ট একটা আকৃতি, হ্যাঁ একটা প্রতীক আছে, যে প্রতীক দিয়ে হলো ব্র্যান্ডিং, মানুষ চিনবে। তো লোগো হলো একটা প্রতীক, প্রত্যেকটা কোম্পানির জন্য একটা করে লোগো থাকে, লোগো ওই কোম্পানিটাকে রিপ্রেজেন্ট করার জন্য। লোগো ইজ এ কি গ্রাফিক্স মার্ক, এমব্লেম, সিম্বল, স্টাইলাইজ। এটা এখানে কি কি লোগো হয় এটা বলছে, লোগো হলো একটা প্রতীক যেটা হলো আরেকটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করবে, এটাই হলো মেইন জিনিস। আমরা আমরা যেমন জানি গ্রামীণ ফোন, তারপরে বাংলালিংক, হ্যাঁ গ্রামীণ ফোন, গ্রামীণ ফোন একটা কোম্পানি, এটা আমরা জানি, তার সাথে একটা লোগো আছে দেখেন। এই লোগোটা দিয়ে আমরা এখন চিনে ফেলছি যে এটা হলো, আমরা এই লোগোটা দেখলেই বলতে পারি যে এটা গ্রামীণ ফোন। তাহলে একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করার জন্য, মার্কেটিং করার জন্য, ব্র্যান্ডিং হিসেবে একটা লোগো থাকে। ওই লোগোটাকেই বেস করেই তাদের কার্যক্রমগুলো যেই রিলেটেড, ওই রিলেটেড একটা লোগো তৈরি থাকে। এবং এই লোগোটা করার জন্য অবশ্যই তখন কি থাকে, একটা তাদের নির্দিষ্ট কালার থাকে, যে কালারটায় তারা পরবর্তীতে ব্র্যান্ডিং হিসেবে প্রচার করেন। যে প্রত্যেকটা কোম্পানির এক একটা নির্দিষ্ট কালার আছে দেখবেন, যেমন ফ্রিল্যান্সার ডট কমে দেখবেন যে লোগোটা কালার, এই যে দেখেন এখানে দুইটা কালার তৈরি করা লোগোটা, এটা হলো তাদের ব্র্যান্ডিং। তাদের ডিজাইনগুলো দেখেন ওই দুইটা কালারের মধ্যেই পাবেন, এই যে আইকনটার কালার আর হলো ফ্রিল্যান্সার কালার, দেখেন এই যে আইকন, এই যে কালারগুলো দেখতেছি আমরা, এই যে সাইডের কালারগুলো দেখতেছি, সব ওর ব্র্যান্ডিং কালারের মধ্যে। গ্রামীণ ফোনে যদি আসি দেখেন, গ্রামীণ ফোনের মেইন হলো এটা ব্র্যান্ড কালার, এই যে ব্র্যান্ড, এটা লোগো, তার এটা হলো ব্র্যান্ড কালার। এবং প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে দেখবেন ওই কালারটা ওই ইউজ করছে, যেখানে সাদা ইউজ করছে সেখানে তার ব্যাকগ্রাউন্ড কালারটা লোগো কালারটা ইউজ করছে। হ্যাঁ, মানে প্রত্যেকটা জায়গায় দেখবেন লোগোটা তার কালারটাকে, মানে তার ব্র্যান্ডিংটাকে ঠিক রেখে কাজ করছে। দেখবেন এই যে ডিজাইন সেন্টারগুলোতে দেখেন, ব্যানারগুলোতে দেখেন, আমরা যদি বাংলালিংকে যাও স্যাম দেখবো, বাংলালিংকের একটা প্রতীক আছে, তারা নির্দিষ্ট একটা কিছুকে ধারণ করে, বহন করে, প্রচার করে, সেই অনুসারে তার প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে দেখবেন ওই ব্র্যান্ডিংটাই থাকে। তাহলে অবশ্যই মাথায় আমাদের ভাবতে হবে যে আমরা যখন একটা কোম্পানি লোগো করতেছি, লোগো করলাম এবং যে কালারগুলো দিচ্ছি, এটাই হলো একটা কোম্পানিকে ফিউচারে প্রেজেন্ট করবে। তাহলে আমাদের যখন একটা লোগো করতেছি, সেই লোগোটাকে অবশ্যই ভেবে চিনতে ইউনিক কিছু করতে হবে এবং প্রফেশনাল কিছু কালার থাকবে, যেটা দিয়ে ওই কোম্পানিটাকেও ফুটিয়ে তুলতে হবে, পাশাপাশি কালারটাও মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। ওকে।
তো এই ধরুন আপনি যে কোনোতেই সার্চ দেন না কেন, আমরা যদি হরলিক্স দিই, হরলিক্সে যান বা যে কোনো ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে যাই, দেখবেন এই হরলিক্সে যেমন এটা হলো ব্র্যান্ড কালার, তাদের এই কালারটা সবগুলো ডিজাইনের মধ্যে দেখবেন ওই ওই জিনিসটাই আছে। হরলিক্স যদি ব্যানার দেখেন, তাদের ব্যানারগুলো দেখবেন ওই কালারটাই ইউজ করছে, তাদের মানে সবার একটা নির্দিষ্ট কালারকে রিপ্রেজেন্ট করে। ওকে, আমরা যদি প্রাণ দেখি, প্রাণ প্রাণ তাদের ওদের একটা নির্দিষ্ট কালার আছে, তো সবাই নির্দিষ্ট একটা কালার থাকে, নির্দিষ্ট একটা প্রতীক থাকে, যেটা মানুষের কাছে দেখতে 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 একসময় মানুষের মাথায় কি মাইন্ডসেট হয়ে যায়। আমরা যেমন এখন কোকা কোলার লোগো দেখলেই বা বড়াক দেখলে আমরা লোগো দেখে একটা মনের ভিতরে একটা ফিল আসে, আত্মবিশ্বাস আসে যে না বড় একটা ভালো, বা আমরা যখন ব্র্যান্ডিং কোনো কিছু কিনতে যাই, যেমন টি শার্ট কিনতে গেলে ওই যে কোনায় একটা লোগো আছে ইজি না কি সে জানি ইজি, তারপরে যে কোনো জিনিসের ক্ষেত্রে যখন আমরা কিনতে যাচ্ছি, আমরা তখন তার গায়ে দেখতেছি কি ব্র্যান্ডের এটা, তাহলে আমাদের কাছে কিন্তু লোগোটা, মানুষ এই কোম্পানি যারা প্রচার করে লোগোটাই কিন্তু তারা মার্কেটিং করছে, প্রচার করছে, এইটার মাধ্যমে মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে গেছে যে দিস ইজ দ্য ব্র্যান্ড, যেটা হলো আত্মবিশ্বাস জোগাচ্ছে। তা আমাদের তাহলে একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করার জন্য লোগোটা যে তৈরি করতেছি, এটা ওই রিলেটেড তৈরি করতে। এখন এখন আসি যে লোগো তৈরি করতে গেলে কি কি ভাবতে হয়। লোগো তৈরি করতে গেলে প্রথমত ভাবতে হয় কি, যে আপনি কি কোম্পানির লোগোটা করতেছেন, কি কোম্পানির লোগো আপনি করবেন, প্রথম এটা আপনাকে ভাবতে হবে। তারপরে আপনাকে ভাবতে হচ্ছে কি, আপনি যে কোম্পানির লোগো করতেছেন সেই কোম্পানিটার কাছাকাছি বা ওই প্রোডাক্ট রিলেটেড অন্য কি কোম্পানি আছে। আচ্ছা, এগুলো আসতেছি আমরা, তাহলে একটু ক্লাসিফিকেশন দেখি লোগোর। লোগোর কিছু ক্লাসিফিকেশন আছে, যে হ্যাঁ লোগো আর মনোগ্রাম, তাই না? বইয়ের ভাষায় কি বলে দেখি, ডিফারেন্স বিটুইন মনোগ্রাম এবং লোগো। মনো সিঙ্গেল, গ্রাম হলো রাইটিং, মনোগ্রাম ইজ এ সামথিং লাইক এ সিগনেচার, রাইটিং ইমপ্রেস অর এমবেডেড অন এ সার্টেন থিং আইডেন্টিফাই, আর লোগো ইজ এ আইডেন্টিটি অফ কোম্পানি। তাহলে এদের কথা মতো আমি যেটা সাধারণত বুঝি আমার ইয়েতে আর এদের ইয়েতে, ঠিক আছে, কাছাকাছি লোগো বলতে সাধারণত এই যে কোম্পানির আইডেন্টিটি, এটা কোম্পানিটাকে ধারণ করতেছে, আর মনোগ্রামটা হলো কি, কোনো প্রোডাক্টের সিল যেটাকে বুঝি আমরা, তাই না? কোনো একটা প্রোডাক্টে নির্দিষ্ট কোনো একটা সিল বহন করতেছে, এই রিলেটেড আসলে বিষয়টা আমি বুঝি। এখন অ্যাকচুয়াল এটার যে সংজ্ঞাটা কীভাবে দিব সেটা আমি বুঝতেছি না, এইটা আর কি কমন যেটা বোঝা যাচ্ছে। ওকে, আমরা আচ্ছা আমরা ছিলাম যে লোগোর ক্লাসিফিকেশন, লোগোর কিছু ক্লাসিফিকেশন আছে যে আসলে কোম্পানি ভেদে, তারপরে প্রোডাক্ট ভেদে লোগের ধরন চেঞ্জ হয়। এখানেও দেওয়া আছে লোগো ইজ এ ইমেজ দ্যাট সিম্বলাইজ ইউর বিজনেস, বাট ডিড ইউ নো দেয়ার আর 7 ডিফারেন্ট টাইপ অফ লোগো, 7টা টাইপের লোগো আছে এখানে। এই আর্টিকেলগুলো আপনি গুগলে সার্চ দিলেই পাবেন, আমার এটা প্রেজেন্টেশনটা নাই, এখানে আমার প্রেজেন্টেশন করা ছিল, তো এই একই জিনিস এখান থেকেই দেখাচ্ছি আমি। আমরা ক্লাসিফিকেশনগুলো আমাদের বুঝতে হবে এবং কোন লোগো করতে গেলে কী কী মাথায় রাখতে হবে এই জিনিসগুলো, এবং আচ্ছা কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। একটা হলো
ক্লাসিফিকেশন তারপরে আসলো আমাদের তাহলে রাইট দেখালে পেলাম কেন এখানে কোন ক্লাসিফিকেশন আসবে তাহলে আমি আচ্ছা শ্রেণীবিন্যাস প্রথম এটা আসে ওকে এক এক করে আমি নোট এগুলো তখন আপনার নোট করবেন তাহলে লোগোর ক্লাসিফিকেশন এখানে লোগো হলো অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো মাস্কট লোগো কম্বিনেশন মার্ক লোগো এমবেলেম লোগো লেটার মার্ক তারপর পিকচারাল মার্ক কি পিকচারাল মার্ক লোগো ওয়াটার মার্ক লোগো ওকে প্রত্যেকটার এখানে ডিসক্রিপশন দেওয়া আছে আপনারা এই লিঙ্কটা আপনার গুগলে লোগো ক্লাসিফিকেশন সার্চ দিলে এই ফাইলটা পাবেন এবং প্রত্যেকটা লোগোর এখানে কি দেওয়া আছে ভেরিয়েশন মানে কোনটার সাথে কোনটা পার্থক্যগুলো দেওয়া আছে তো আমি যদি প্রথমটা আসে এখানে দেওয়া আছে মনোগ্রাম লোগো মনোগ্রাম প্রথমে বা ওর লেটার মার্ক লোগো আমরা এখানে মনোগ্রাম লোগো আবার এখানে পাইনি তাই না তো এইগুলো ডিটেলস আপনারা একটু দেখে নিতে পারেন আর্টিকেলগুলো আমি এখান থেকে বলি ক্লাস অ্যাবস্ট্রাক্ট মার্ক লোগো হলো যেটা হলো আমরা আইকন রিলেটেড লোগোগুলো করতেছি মানে সিম্পলি একটা হলো ফ্ল্যাট শেপ দিয়ে করতেছি এই ধরনের অ্যাবস্ট্রাক্ট তখন আমরা যদি গুগলে সার্চ দিই অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড দিয়েও যদি সার্চ দিই দেখবেন এই রিলেটেড ব্যাকগ্রাউন্ডগুলো আসতেছে শেপ রিলেটেড কিছু আসতেছে তাহলে এখানে আমাদের নর্মালি শেপ দিয়ে যেগুলো আমরা করতেছি সিম্পলি কোনো একটা শেপ নিয়ে ডিজাইন লোগো করা এইগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো বলা হচ্ছে দেখেন এখানে যেমন এটা কিসের পেপসি তাই না প্রথম লোগোটা কিসের মানে একটা লোগোর মানে ডিটেলস এটার নাম আছে সব কিছু আছে কিন্তু সিম্পলি একটা আইকন দিয়েও সে এটাকে বহন করতেছে তাই না হ্যাঁ আর মাস্কট লোগোগুলো হলো এই রিলেটেড আমরা একটু গুগলে যদি সার্চ দিই আমাদের আসলে পার্থক্যগুলো বুঝতে হবে যখন আমরা ডিজাইন করবো তখন নাহলে এই জিনিসগুলো একটু গন্ডগোল হবে মাস্কট লোগো যেটা হয় সাধারণত এখানে যে স্যাম্পলটা দেওয়া আছে আমরা নিচে দিকে একটু উঠে আসি অ্যাবস্ট্রাক্ট লোগো হলো অ্যাবস্ট্রাক্ট ইজ এ স্পেসিফিক টাইপ অফ পিক্টোরিয়াল লোগো এই ধরনের এগুলোকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এই যে মাস্কট লোগো আর লোগো দ্যাট ইনভলভ ইলাস্ট্রেশন ওকে আমরা তাহলে পার্থক্যটা এখান থেকে বুঝতে পারতেছি মাস্কট লোগোগুলোতে কী আছে এই ধরনের ইলাস্ট্রেশন থাকতেছে মানে নির্দিষ্ট কোনো আইকন কোনো ক্যারেক্টার থাকতেছে এই রিলেটেড ওকে এটা ছিল হলো দুই নাম্বার তাহলে প্রথমটা হলো নর্মালি আমাদের একটা শেপ দিয়ে থাকতেছে যেটাকে বলতেছি আমরা অ্যাবস্ট্রাক্ট মাস্কট হলো এই রিলেটেড যেটা হলো কি কোনো ক্যারেক্টার থাকতেছে কম্বিনেশন মার্ক লোগো যেটা বর্তমান বেশি চলে বেশি করি আমরা কম্বিনেশন মার্ক লোগো হলো আপনার শেপ থাকবে পাশাপাশি টেক্সট থাকবে দুই ধরনের ডিজাইন রিলেটেড হবে ওকে আর এমবেলেম লোগোটা হলো যেগুলো ইউনিভার্সিটি টাইপের লোগোগুলো শুধু শেপ দিয়ে এই রিলেটেড লোগোগুলো এগুলোকে বলা হচ্ছে এমবেলেম লোগো আমরা যদি ডিসক্রিপশনে দেখতে চাই এটা হলো সিম্বল দিয়ে পিকচার মার্ক লোগো যেটা গেল অ্যাবস্ট্রাক্ট লোগো তো দেখলাম মাস্কট আর ইলাস্ট্রেশন এখানে আবার ভেরিয়েশন আছে কম্বিনেশন মার্ক হলো যেগুলো হলো কী থাকতেছে বললাম ওয়ার্ড মার্ক আর লেটার মার্ক লেটার থাকবে পাশাপাশি শেপ থাকবে এই রিলেটেড এমবেলেম লোগো ইজ কনসিস্ট অফ ফন ইনসাইড এ সিম্বল ওকে এই যে স্যাম্বল আকৃতির যে লোগোগুলোকে সেগুলো এগুলো হলে ইউনিভার্সিটি টাইপের বেশি হয় তারপর মনোগ্রামও যদি হয় এই রিলেটেড বেশি হয় এমবেলেম লোগো যেটাতে কী থাকতেছে এটাতেও শেপ থাকতেছে পাশাপাশি কি
আইকন রিলেটেড লোগোগুলো দেখেন, এই লোগো রিলেটেড মধ্যে মধ্যে পার্থক্য আছে কিছুটা, এইগুলো হলো আইকন রিলেটেড পুরোটা মনে হচ্ছে একটা। যেমন এটা এখানে বলছে যে ব্যাস সেল, হ্যাঁ এই রিলেটেড। তারপরে কম এখানে আর নাই, বাকিগুলো আমরা এখানে ক্লাসে করব। ওকে, এমবলেম গেল। তারপরে লেটার মার্ক, যেটা শুধু আমরা টেক্সট দিয়ে, যেটা আমরা একদিন করছিলাম ক্লাসে, শুধু টেক্সট দিয়ে যে ধরনের লোগোগুলো, এখানে একটা স্যাম্পল দেওয়া আছে না স্যার। তারপরে পিকচার, যেটা হলো পিকচার দিয়ে, এখন এখানে পিকচার দুইটা ভাগ আছে, একটা হলো ইলাস্ট্রেশন, এখানে এক ধরনের মস্কোটো যে এ হলো মানুষ রিলেটেড হোক বা যে কোনো ক্যারেক্টার ইলাস্ট্রেশন করা আছে, হ্যাঁ এটাকে মস্কোটো। আর যখন এই যে পিকচারাল মার্ক, এটা কি, এটা হলো শেপ দিয়ে শুধু ওই নামটার কি প্রতীকটা আর কি যেটা সেটা থাকতেছে এখানে। এগুলো মানে খুব কাছাকাছি জিনিসগুলো এলোমেলো হইতে পারে। তারপরে ওয়ার্ড মার্ক লোগো, এখানে ওয়ার্ড মার্ক লোগো বলতেছে, এটা ওয়ার্ড মার্ক আর লেটার মার্ক দুইটার মধ্যে পার্থক্য খুব বেশি নাই, কিন্তু এখানে যে লোগোটা দিছে গুগল লোগোটা, এটা কিন্তু কোনো ফন্ট না, এটা হলো ক্যালিগ্রাফি টাইপের লোগো, মানে নিজে হাত দিয়ে তৈরি করা। ওকে, তো আমি এখন যে জিনিসটা দেখাবো, কয়েকটা জিনিস এখন বেশি চলে, সেটা হলো ফ্ল্যাট লোগো। এই ফ্ল্যাট লোগোটা এখন বেশি চলে মার্কেটে। ফ্ল্যাট লোগোগুলো এই ধরনের হবে, যেটাতে আপনার কম্বিনেশন থাকে আর কি, শেপ থাকে পাশাপাশি টেক্সট থাকে দুইটা থাকে, এগুলোকে বলা হচ্ছে ফ্ল্যাট লোগো। সিম্পলি, খুব সিম্পলি কিন্তু দেখতে ভালো। এই ফ্ল্যাট লোগোটা এখন সব থেকে বেশি চলে, পাশাপাশি ইউনিভার্সিটি টাইপের লোগো করতে গেলে তখন তো আপনার ভাবতে, তখন আপনি বুঝতেছেন যে আপনার এখানে আইকন থাকবে, এখানে শেপ থাকবে, শেপের ভিতরে টেক্সট থাকবে, এই রিলেটেড কিছু একটা হবে। তো আমাদের এই ফ্ল্যাট লোগো এটা আমরা এখন বেশি করি, এটাই এখন বেশি মার্কেটে চলতেছে, যে শেপ থাকবে তার সাথে একটা টেক্সট থাকবে। আমরা যদি ইলাস্ট্রেটরে যাই এক ইয়াতে, এখানে কন্টেস্টে যদি একটা লোগো দেখি, একটু দেখে আসি, আমরা আগে ক্লাসিফিকেশনগুলো করা বুঝি, তারপরে আমরা কাজে আসছি। আগে তো বুঝতে হবে যে আপনি কোম্পানির এখন কাজ করবেন যখন, কোনটার সাথে কি করতে হবে। এই যে বিজনেস লোগো, প্রথমটায় পাইলাম লোগো, আগে লোগোটা দেখি তারপরে ডিসকাস। এই দেখেন লোগো করছে, শেপ আছে পাশাপাশি টেক্সট আছে, যেটা আমরা কম্বিনেশন বলতেছি। হ্যাঁ, এগুলো আবার যখন ফ্ল্যাট লোগো হচ্ছে, ফ্ল্যাট লোগোগুলো আরও সিম্পলি হচ্ছে, জিনিসগুলো প্রায় কাছাকাছি, কিন্তু এগুলা হলো দেখেন ওই জিনিসটা এখানে, ওই শেপ টেক দুইটা। লুকিং টু ব্র্যান্ড মাই সেলফ উইথ লোগো ফর মাই বিজনেস, আই এম রিয়েল এস্টেট ইনভেস্টর, মাই ওয়েবসাইট হ্যাজ কনসাল্টিং দেম উইথ এ এম্পেসাইজ অন রিয়েল এস্টেট। দেখেন এখন সে হলো রিয়েল এস্টেট রিলেটেড লোগো চাচ্ছে, রিয়েল এস্টেট লোগোতে তাহলে আমাদের মাথায় ভাবতে হবে রিয়েল এস্টেটটা আসলে কিসের বিজনেস, বিল্ডিং বাসা এই রিলেটেড তো বিজনেস, তখন ওই ধরনের কিছু আমরা শেপ রাখতে পারি, ওই ধরনের কিছু সিম্বল রাখতে পারি, পাশাপাশি লোগোটার নাম থাকবে, এই তো বিষয়টা। এবার এখানে যদি হয়তো ফুড রিলেটেড লোগো, যদি বলতো ফুড লোগো, আমরা আরেকটা লোগো দেখি, আই নিড লোগো ডিজাইন। ওকে, উই নিড এ লোগো ফর এ আপকামিং কিডা জার্নি বিজনেস উইথ কম্পিউটার্স কি কম্পারিজন কিচেন। ও এই লোগোটা আরেকদিন দেখছিলাম, ক্যাবিনেট মেকিং, তাহলে এটার আবার ব্র্যান্ডিং চলে গেল আরেকটা জায়গায়। এখন এইভাবে যদি আরেকটা লোগো দেখি, এটার বাজেট এইভাবে দেখেন, আমরা যতগুলো লোগো কন্টেস্ট দেখব এখানে কিন্তু স্পেসিফিক উল্লেখ করা থাকে, কিন্তু এটা উল্লেখ করা থাকে না যে আপনি কি রিলেটেড লোগো করবেন, তাই না? এখানে যেমন ক্লাসিফিকেশন আছে, তো এই জিনিসটা বুঝতে হবে, এটা এটা বুঝাই তো আমাদের কাজ। উই আর সার্চিং এ লোগো ফর কি, এটা তার কোম্পানির নাম, লাইক নেম
সে উই আর ইন দ্য বোর্ড অ্যান্ড কি এটা এটা কী হবে, ওয়াই ওয়াই দিয়ে কী হবে, স্পেল বিজনেস ফর সার্চিং লোগো হুইজ রিপ্রেজেন্টিং ফর্মাল অ্যান্ড বিয়ার লুকিং। আচ্ছা তাহলে এখানে মেইন তাতে কিন্তু থিম ছিল এই যে বোর্ড, হ্যাঁ ওই রিলেটেড তাহলে বিজনেসের শেপ এই যে দেখেন ডিজাইন করছে, ওই রিলেটেড একটা শেপ ক্রিয়েট করছে, সে আইকন ক্রিয়েট করছে, তার সাথে নামটা ইউজ করছে। ওকে তাহলে এই লোগোটা সবসময় এখন আমরা বেশি করতেছি, আর যখন স্পেসিফিক স্কুল কলেজ আসতেছে তখন আপনার চলে যেতে হচ্ছে এমবেলেম লোগো থেকে। আর যখন রেস্টুরেন্ট বলেন তারপরে আপনার রেস্টুরেন্ট ছাড়া আর কী হইতে পারে, হ্যাঁ বা কোনো নির্দিষ্ট কী হবে স্পেসিফিক যে ওই ধরনের আর কি ডিসক্রিপশন থাকে ক্লায়েন্টের ক্যারেক্টার বেস লোগো হবে, তখন ওগুলো ধরে নিচ্ছি আমরা হসপিটাল লোগো হচ্ছে। আর এমনও যদি বলে কোনো লেখা টেখা কিছুই থাকবে না, শুধু শেপটা দিয়ে বুঝাইতে হবে তার লোগোটাকে, তখন এই যে অ্যাপস অবস্থা আগে চলে আসতেছে। আর শুধু টেক্সট দিয়ে যদি হয় তাহলে লেটার মার্ক হয়ে যাচ্ছে। তাহলে এই দুইটা আমরা বেশি ইউজ করি, একটা হলো লেটার মার্ক আর একটা হলো কম্বিনেশন মার্ক, এই দুইটা লোগো বেশি করি। আর যখন ক্যালিওগ্রাফি লোগোতে যাচ্ছেন, ক্যালিওগ্রাফি লোগো মানে আপনার হাতে ড্র করা লোগো, ওইটা পরে ইলাস্ট্রেটরে করা, ওইটা হিসাবটা চলে গেলো। যদি আপনি আপনি আর্টিস্ট হন, আপনি যদি ভালো আর্ট পারেন, সেই ক্ষেত্রে ওই জিনিসটা আসতেছে। এই দেখেন এখানেও শেপ আছে এবং এই যে সিম্পল জিনিসটা কিন্তু দেখতে সুন্দর লাগতেছে। তাহলে এগুলো প্রত্যেকটাতে কিন্তু একটা করে অর্থ বহন করে। দেখেন এখানে ট্রেড শপ, এখানে দেখেন এই যে টিও শেপ প্রকাশ করছে একটা টি, আবার কি যেমন এটা ক্রিয়েটিভ সিটাকে সে রিপ্রেজেন্ট করছে। আমরা যখন এখানে দেখতেছি যে এখানে কি করছে, পুরাটা একটা শেপের সাথে টেক্স, এটা শেপ নিয়ে ওইভাবে করছে। কিন্তু এই ফ্ল্যাট লোগোগুলো যখন করতেছি, ফ্ল্যাট লোগোগুলো হলো ওই কোম্পানির নির্দিষ্ট একটা দুইটা ওয়ার্ডকে কেন্দ্র করেই কিন্তু তৈরি করা, বা ওর সার্ভিসটা রিলেটেড তৈরি করা। প্রত্যেকটা লোগোতে দেখবেন ওই রিলেটেড কিছু আছে, লোগো টেক্স হেয়ার ESTI যদি ই করছে, এটা রিয়েল এস্টেট হলে তো বোঝা যাচ্ছে যে ওই বিল্ডিং টাইপের কিছু একটা করতেছে। তাহলে আচ্ছা এই হলো বিষয় লোগো বেসিক যে জিনিসগুলো। তাহলে আমরা লোগো করবো কম্বিনেশন মার্ক লেটার মার্ক, এই দুইটা লোগোই সব থেকে বেশি, হ্যাঁ দুইটা লোগোই করবো। তো এইখানে যেমন একটা ফাইবার ইয়ে আসছে, আইকন আসছে, অ্যামাজিং ফ্ল্যাট লোগো ডিজাইন, ফ্ল্যাট লোগো মানে এই যে এই ধরনের লোগোগুলো বলতেছে ফ্ল্যাট, মানে ওই একই জিনিস, শেপ থাকতেছে পাশাপাশি টেক্সট থাকতেছে। এখন এইটা কোনটা লোগো, কি শেপ হবে, কি রিলেটেড হবে, এটা যখন আপনি কাজ করবেন কোম্পানির তখন কিন্তু সে ব্রিফ দিয়ে দিচ্ছে, এটা নির্দিষ্ট তার ব্রিফ দিচ্ছে, সেই ব্রিফ অনুসারে কিন্তু আমাদের কাজগুলো করতে হচ্ছে। তবে ওইটা নিয়ে কোনো টেনশনই কিছু নেই। ওকে তাহলে লোগোর কাজ করতে গেলে কি জানতে হবে, প্রথমে ডিসক্রিপশন, ডিটেলস ডিসক্রিপশন, যে আপনি যে লোগোটা করবেন এটা সম্পর্কে ডিটেলস একটা ব্রিফ নিতে হবে, তার কাছে ডিসক্রিপশন একটা ব্রিফ হতে পারে, ব্রিফ। ওকে তাহলে প্রথম হলো আপনি যখন কোনো ক্লায়েন্টের লোগো করবেন কি কি আপনাকে জানিয়ে নিতে হবে সেটা আমি বলতেছি। প্রথমে একটা ব্রিফ জানিয়ে নিলেন, এরপরে বিজনেস প্রোডাক্ট, যদিও এটা হলো ওইটার সাথেই পড়ে যায় ব্রিফে, আমরা এটা জানতে পারবো মিশন ভিশন যে আসলে তার উদ্দেশ্যে কি, তার লোগোটা কি, তারপরও আমরা প্রোডাক্টটা স্পেসিফিকে জানলাম, তারপরে যে জিনিসটা আমাদের জানতে হবে তার কি মিশন ভিশন, মিশন ভিশন এটাও জানতে হবে, ভালো কথা ভালো করে
এইগুলা আপনাকে জানতেই হবে, না হলে আপনি একটা লোগো সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবেন না। তার কম্পিটিশন, কম পিই না, খাওয়া দাওয়া হয়নি তো মাথা কাজ করে না, কম্পিটিশন। তারপরে আসতেছে যে জিনিসটা কম্পিটিশন বা কম্পিটিটর যেটা হোক, অডিয়েন্স, ওকে। আরো কিছু আছে, এগুলার আগে শেষ করি। এই জিনিসগুলো আপনি লিখে রাখবেন, প্রথমে যখন আপনি একটা কোম্পানি লগ করবেন, লোকালি হোক ইন্টারন্যাশনালি যারাই একটা লগ করবেন, তার আগে ব্রিফটা শুনবেন, সে কি ধরনের লোগো চাচ্ছে, তার নির্দিষ্ট এই লোগো যে তার এই যে টোটাল বিষয়গুলো কাছাকাছি সব, প্রথমে ব্রিফ নিতে হচ্ছে তার লোগোটা কি রিলেটেড লোগো করবে, তার লোগোর প্রোডাক্ট কি, মানে তার উদ্দেশ্যটা কি, লোগোটাকে কিছু একটা ধারণ বহন করবে, তাই না? তো এই ডিসক্রিপশনটা জান, ব্রিফটা তার মাসে শুনলে কিন্তু আমরা এই বিষয়গুলো জানতে পারবো। তারপর গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা, সেটা হলো কম্পিটিটর বা কম্পিটিশন, কম্পিটিশন তো হবে না, কম্পিটিটর হবে। তার কম্পিটিটর যে আসলে তার কম্পিটিটর কে, যেমন দেখবেন আপনারা গ্রামীণ ফোনে কোনো একটা যদি অফার দেয়, হ্যাঁ কোনো একটা মিনিটের বা ইয়ের অফার চলতেছে, বাংলা লিঙ্গে দেখবেন ওই ধরনের কাছাকাছি কোনো একটা অফার চালু করে ফেলছে, বা অন্য যে ইয়েগুলো আছে টেলিকম ইয়ে সার্ভিসগুলো আছে, তারপর দেখা গেছে মানে সব বাংলা লিঙ্গে আমাদের এইদিকে যেমন গ্রামীণটা এগিয়ে আছে, ওইটার ক্ষেত্রে যদি আমি বলি গ্রামীণটা, এটা দেখবেন প্রত্যেকটা কোম্পানি, এই গ্রামীণ বলেন বাঙালিং বলেন, তারপরে আরও যারা আগে ছিল বা রবি আছে, যখন একজন অফার দিচ্ছে তখন আরেকজন অফার দিচ্ছে, কাছাকাছি রিলেটেড অফার অফারগুলো রাখতেছে যে আরেকজনের সাথে কম্পিটিশন করার জন্য। যেমন রাঁধুনির আমরা মশলা পাই, রাঁধুনির আমরা মরিচ গুঁড়া পাই, মশলা গুঁড়া পাই, তারপরে সব কিছু রাঁধুনির পাই, পরে স্যাম প্রসেসে কী করলো, প্রাণ এখন সবগুলোই তৈরি করছে, প্রাণ এখন এমন করছে যে এমন কোনো জিনিস নেই যে পাবেন না, সবই ওর কাছে পাওয়া যায়, রুটি পর্যন্ত সে বানায় বিক্রি করতেছে প্যাকেট করে। তাহলে ওরা সবসময় এই ধরনের কিছু লোকেই থাকে, বসেই থাকে যে তারা যে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতেছে, তার কম্পিটিটরগুলো এই প্রোডাক্টগুলো নিয়ে কীভাবে বিজনেস করতেছে, তারা কীভাবে প্রাইসটা দিচ্ছে, তাদের কী কী অফার রিলেটেড থাকতেছে, এগুলো নিয়ে কিছু মার্কেটিংয়ের লোক পড়েই থাকে, শুধু এগুলোই পড়ে। তো আমাদেরও অবশ্যই লোগো ডিজাইন করতে গেলে এই কম্পিটিটর যে, সেটা সম্পর্কে ভালো মতো জানতে হবে, তার কম্পিটিটরটা কে। অবশ্যই যেহেতু তার কম্পিটিটর যে হবে, তার প্রোডাক্ট আর এই যার লোগো করবেন তার প্রোডাক্ট সেম হবে, প্রোডাক্ট সেম হবে, তাহলে আপনি তখন ওই কম্পিটিটরের কালারগুলোকে টার্গেট করে কিন্তু আপনি করতে পারবেন। যেমন আমি যদি আপনাদের এখানে দেখাই, মার্কেট প্লেস, মার্কেট প্লেস লোগোগুলো যদি দেখাই, দেখবেন অনলাইন মার্কেট প্লেস না, ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, এই যে দেখেন এই যে আপওয়ার্ক বলেন, ফাইবার বলেন, ফ্রিল্যান্সার বলেন, আবার পিপল পার আওয়ার টার্গেট করছে 99 ডিজাইনকে। এই যে ফ্রিল্যান্সার কাকে টার্গেট করছে, ফ্রিল্যান্সার টার্গেট করছে এই যে আপওয়ার্ককে টার্গেট করে, ওই কাছাকাছি, একই তো করা যাবে না। তারপর ফাইবার আবার আপওয়ার্ককে টার্গেট করছে, এর কাছাকাছি একটা সে কালার ইউজ করছে। এই যে এখানে যেমন ইলেন্স, ইলেন্স ফ্রিল্যান্সার কাছাকাছি কালারগুলো, আপওয়ার ফাইবার কাছাকাছি কালারগুলো, তারপর পিপল পার আওয়ার 99 ডিজাইন কাছাকাছি, মানে ওরা একজনকে কম্পিটিটর হিসেবে না। আমরা যদি সোশ্যাল আইটেমগুলো দেখি, সোশ্যাল আইকনগুলোতে আসলে দেখবেন একবার ক্লিয়ার বিষয়টা এখানে বোঝা যায়। দেখেন এই যে স্কাই, আর হলো টুইটার, আর এখানে হলো কি লিঙ্কডইন, দেখেন কাছাকাছি না কালারগুলো। তারপর পিন্টারেস্ট, ইউটিউব, এরা আবার কাছাকাছি, লিঙ্কডইনের সাথে ফেসবুক আবার কাছাকাছি, তারপর ইনস্টাগ্রামটা ও একটু ভিন্ন, হ্যাঁ সে যেহেতু ইমেজ টিমেজ হয় একটু লাইটিং সে অন্যরকম করছে,
ইউটিউবের জগৎটা হয়ে যায়নি, কিন্তু ইউটিউব মানে এই ডিজাইনগুলো করার আগে অনেক কিন্তু ভেবেচিন্তে এরা কালারগুলো, যেমন এই যে বিহেন্স একটা পোর্টফোলিও টাইপ, তারপরে বিহেন্স মানে কালারগুলো দেখেন কাছাকাছি রাখছে, ফ্রিল্যান্সারের লোগোর কালারটা দেখেন, এই কালারটা দেখবেন, ফেসবুকের কালার, টুইটারের কালার, খুব কাছাকাছি রিলেটেড কালারগুলো, এগুলো রাখার একটাই কারণ যে এটা হলো তাদের একজন ওই রিলেটেড সার্ভিস দিচ্ছে কাছাকাছি রিলেটেড এবং কম্পিটিটর মনে করতেছে তারা। তো এই জন্য আগে যেমন কি ছিল এটা আমি বেঙ্গল না কি জানি ছিল, বেঙ্গল একটা কি ছিল না, বেঙ্গল না কি জানি, হ্যাঁ চেয়ার, বেঙ্গল প্লাস্টিক, এই যে লোগোটার জন্য এই যে লোগোটা, এই বেঙ্গল, এই বেঙ্গলের আগে এটা কি ছিল জানেন, আগে কিন্তু রেঙ্গেল না কি জানি ছিল না, এখন রেঙ্গেল না কি জানি আছে, দেখবেন লোগোগুলো খুব কাছাকাছি হলে, হ্যাঁ এই হলো কম্পিটিশনের বিষয়টা, কম্পিটিটরের বিষয়টা, যে 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 ধরনের লোগো করতেছে সে আরেকজনের কোম্পানির ওই ধরনের লোগোগুলো দেখতেছে, ওর ওর বিজনেসের কালারটা দেখতেছে, তারপরে তার হলো থিমটা দেখতেছে, ওই রিলেটেড কাছাকাছি কিছু করতেছে, এবং অডিয়েন্সটাও ভাবতে হচ্ছে এটা একটা বিষয়, লোগোটা কোন ধরনের হচ্ছে, কিছু কিছু লোগো আছে যেমন রেস্টুরেন্ট টাইপের লোগো, এখন রেস্টুরেন্টের কালারের বিষয়গুলো এক ধরনের আসে স্পেসিফিক, যে কালার বলেন অডিয়েন্স বলেন, যেমন কিছু কিছু বিষয় আছে যেমন শুধু ছোট বাচ্চাদের জন্য, এমন কিছু প্রোডাক্ট আছে যেটা শুধু ছোট বাচ্চাদের জন্যই, তখন ছোট বাচ্চারা কিন্তু লাইট কালার বেশি ফেভার করে, তখন ওই ধরনের স্পেসিফিক লাইট কালারগুলো নিয়ে আপনি কাজ করতেছেন, আর যখন দেখতেছেন ফোনের বিষয়টা যেমন সবাই ইউজ করছে, তখন ওরা কি করছে স্মুথ একটা কালার নিয়েছে, সব কুল কালার, তারপরে যখন আপনার খেলাধুলার ক্ষেত্রে যেটা মানুষ সবাই দেখে এটাও যেমন একটা কুল ওই টাইপের কালার, তারপরে মানে স্পেসিফিক কোনো যদি অডিয়েন্সকে ভিত্তি করে কোনো লোগো করেন তখন ওই স্পেসিফিক অডিয়েন্সকে নিয়ে আপনাকে ভাবতে হবে। হ্যাঁ এইগুলো হলো প্রথম স্টেপ, একটা লোগো তৈরি করার, একটা লোগোর কনসেপ্ট নেওয়ার জন্য এই জিনিসগুলো আপনাকে ক্লিয়ার হতে হবে। আপনি একটা লোগো তৈরি করবেন, বুঝেন আপনি 2 ঘন্টা, সমস্যা নেই, 2 ঘন্টা ধরে আপনি থিঙ্কিং করেন, এই বিষয়গুলো রিসার্চ করেন, দেন আপনি কাজটা করবেন, দেখবেন আধা ঘন্টায় হয়ে যাবে। আর আপনি যদি ধুমধাম একজন লোগো চাইছে, হুম কিসের লোগো, পুরো একবার ধুমধাম শুরু করে দিলেন, পরে দেখা গেছে না হলেও আপনার কনসেপ্ট মতো লোগো, না হলে ক্লায়েন্টের মনের মতো লোগো, কোনো দিকেই গেল না। এই বিষয়গুলো হলো রিসার্চ করার বিষয়। এরপর আপনারা কি আসলে কিছু বুঝতে পারতেছেন, কিছু কি রিলেট মানে কিছু কি মাথায় খেলতেছে কি না? আসলে যদি কিছুই না বুঝেন তাহলে তো এত কথা বলে লাভ নেই, ডাইরেক্ট লোগো ডিজাইন দেখাবো, আর ডাইরেক্ট লোগো ডিজাইন দেখাইলে তাহলে আপনার এই শিক্ষাটার অভাব থেকে যাবে। তাহলে অবশ্যই এই জিনিসগুলো লোগো ভাবতে হবে। ওকে তারপরে আসে লোগোর কালার, কালার নিয়ে আরো কাজ আছে, আমরা কাজ যখন লোগো করবো তখন কালার নিয়ে আরো আলোচনা হবে। এরপরে কি আসে, আচ্ছা এবার আসলো কি, সবকিছুই তো শেষ, এখন কি লাগবে, টাহা লাগবে তাই না, প্রাইস, প্রাইসের পর কি কাজ শুরু করবেন, ভেরিয়েশন, লোগো ভেরিয়েশন যখন হয়ে গেল প্রেজেন্টেশন করলেন, প্রেজেন্টেশন তারপরে প্রেজেন্টেশন আসলো, লোগো ভেরিয়েশন আসলো, প্রেজেন্টেশন গেল, এরপরে যে জিনিসটা আসবে সেটা হলো ডেলিভারি দিবেন, যে ডেলিভারি ফাইলস, এখন এইগুলো বিষয় নিয়ে একটা আলোচনা করি।
আমরা যখন লোগো করব, লোগোটার আসলে প্রাইস কত চাবো যদি আপনাকে কেউ করতে দেয়, বা আপনি যখন আপওয়ার, ফাইবার এই রিলেটেড মার্কেট প্লেসে কাজ করবেন, তখন আপনার লোগোগুলোর প্রাইস কেমন হবে, আপনি চাবেন কিভাবে, তাহলে প্রাইসটা ডিপেন্ড করতেছে। এখন আপনাদের যদি বলা হয় গ্রামীণ ফোনের একটা লোগো তৈরি করে দিতে হবে, এখানে যারা আছেন আপনাদের অফার করা হলো গ্রামীণ ফোনে একটা লোগো তৈরি করে দিতে হবে, তাহলে কে কত বাজেট চাবেন? নাইম কত চাবেন? নাইম কি ক্লাসে আছে? $50। সাউন্ড কত চাবেন? $20। ওকে সানি, সোহাগ $100, রাকিন তুহিন, জাকিরুল $10, এই তো কম দামে পেয়ে গেছি। তারপরে সবুজ বলেন আপনি কত, $200-$300 নাকি? আচ্ছা, তারপরে জাহিদ হাসান $15 থেকে, না না উইন করা না, আপনাকে ডিরেক্ট আপনাকে অফার করছে। আসাদ, আচ্ছা আসাদ বলেন $10K দিয়ে কথা বুঝায়, বুঝি না তো কিছু, বাংলায় বলেন $10,000। $10,000 কি ডলার না $10,000 টাকা? আচ্ছা ওনার ওই $120 বা $100 বা $150। তারপরে কাজল কত নিবেন? মেয়ে মানুষরা তো একটু কিটটা হয়, দেখি কত চায়। আলবি কত নিবেন? $80। রাব্বি $80-এ দিয়ে দিব সবাই। আপনার নাম কি? রাব্বি। তো এখন কোম্পানি আপনাকে অফার করছে, আপনি টাকা চাবেন না? না। এখন খুব ভালো, খুব ভালো ডিজাইন, না খুব ভালো, শুনেন খুব ভালো ডিজাইন করে দিছেন গ্রামীণ ফোনকে, কিন্তু গ্রামীণ ফোন টাকা কমানোর জন্য যেহেতু আপনি চাননি, এখন গ্রামীণ ফোন বললো ভালো লাগেনি, খুব একটা মোটামুটি লাগছে, তখন যদি টাকা কম দিতে চায়, এই জন্য স্পেসিফিক একটা তো টাকা থাকার দরকার নিজের। অলক পাল কত নিবেন? উনি ভাবুক, $25। ওকে বাপ্পি কত নিবেন? $15 দিয়ে করে দিছেন? $15 দিয়ে কি লোগো করে দিছেন? ও আচ্ছা, আমি বলছি করে দিয়েছেন মনে হয়, টাকা পেয়ে গেছেন। এই তন্ময় কত নিবেন? আচ্ছা ঠিক আছে,
এই জায়গায় আমাদের একটা অভিজ্ঞতার, ও জাহিদ স্যার কি আছেন নাকি? জাহিদ স্যার কত নিবে? কত? $5? ওকে, আমি এখন আমারটা বলি। এখন আমরা এই প্রাইস একটা হলো গুরুত্বপূর্ণ বিষয়, কাজ পাওয়ার ক্ষেত্রে, ক্লায়েন্ট বারবার আসার ক্ষেত্রে বা ক্লায়েন্টকে ধরে রাখার ক্ষেত্রেও বিষয় একটা ডিপেন্ড করে। তো প্রাইসটা হলো মনে করেন প্রাইসটা সবসময় একটা স্ট্যান্ডার্ড লেভেলে থাকতে হবে। এখন আপনি যদি সাপোজ আপনার বন্ধু একটা লোগো করতে দিল, এখন যেহেতু লোগো সে করতে দিল, আপনি দুই চারটা মার্কেট প্লেসে কাজ করছেন, আপনার একটু ভাব বাড়ছে, আপনি এখন ডলার নেন, টাকা নেন না, সেই জায়গায় বন্ধুরা বললেন দোস্ত কি আর দিবি, $20 দিস। সহজ ভাষায় আমি যদি আমার একটা আমার প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, আমার একটা ফ্রেন্ড ও ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে ওয়ার্ডপ্রেস দিয়ে, তার কাছে আমি আমার একটা ওয়েবসাইট দিলাম করতে, মানে আমার পার্সোনাল ওয়েবসাইট করতে দিলাম, টেম্পলেট দিয়ে দিলাম যে এই ধরনের হবে। ওয়ার্ডপ্রেসে তো কাজ করা খুব কঠিন কিছু না, তা আমি সময়ভাবে করতে পারি না, তাকে করতে দিলাম। এখন সে বলতেছে দোস্ত কত টাকা দিবি, বলতেছে আমি তো মার্কেট প্লেসে নিই একটা ওয়েবসাইট করতে গেলে $200 $300 নিই, তাহলে তুই কত দিবি? আমি বললাম কত দিব, দিব খুশি হয়ে যা দিই বন্ধু মানুষ। বলছে না আগে টাকা কত দিবি এটা বলতে হবে। বললাম তুইও বল কত দিতে হবে, বলছে তুই আর বেশি কি দিবি, $12 দিস। ঠিক আছে, $12 দিস, ঠিক আছে, কাজটা শুরু বেশি হয়ে যায়। তারপর শুরু করলাম, একদিন হুট করে ফোন দিয়ে বলছে দোস্ত আমি বাজার করতে আছি, বাসায় মেসেজ চান নাই, একটু টাকা দিতে হবে নাকি। $2000 দিলাম, পেশা ক্রিয়েট করে ওই সময় $2000 নিল। ওকে, এরপরে একদিন বলতেছে দোস্ত না, আমি পরে বললাম যে না $12 দিব না, ওই টাকা দিয়ে দিছি, পরে বললাম টাকাটা বেশি হয়েছে, $12 দিব না, আমি মনে হয় 8,000 না 10,000 এরকম কিছু একটা বলছিলাম, মেবি মানে 10 নিচেই বলছিলাম, সঠিকটা মনে নেই। পরে বলতেছে না দোস্ত আমি করতে পারবো না। শেষে আমার যেটুকু ওয়েবসাইট করে রাখছিল, প্রথম পেজে কিছু করে দিছিল, ওইভাবেই শেষ, টাকাটাও গেল, আমার সাইটটাও আর হইলো না। এখন ওই ফ্রেন্ডের সাথে আমার রিলেশনটাও নাই, তার সাথে যোগাযোগ হয় না। ওকে, তার সাথে দূরে থেকে দেখা হলে আমি সাইড দিয়ে চলে যাই, এমন একটা ইয়ে। তো এটা কেন হলো? প্রাইস নিয়ে হলো। তাহলে এইভাবেই আমাদের ক্লায়েন্টগুলো আমাদের হারায় যায়, যখন ক্লায়েন্টের সাথে একটু টাকা নিয়ে বেশি দরাদর করা হয়, কিছু ক্লায়েন্ট এভাবে হারায় যায়। তো আমাদের মাথায় এখন দুইটা জিনিস আসে, যে গ্রামীণ ফোনের লোগো করবো, বড় একটা কোম্পানি, সামনে অনেক ধরনের কাজ সুযোগ থাকবে, তাহলে প্রথম লোগোটা দেই না, ফ্রি করে দিই, $5-10 দিয়ে করে দিই, তাহলে পরে আমাকে অনেক কাজ দিবে। এখন আপনি যখন গ্রামীণ ফোনকে অফার করবেন যে আচ্ছা ঠিক আছে আপনি $10 দেন, $10 মানে কত? মাত্র 600 টাকা 700 টাকার মামলা, ধরলাম 800 টাকা। ওকে, আচ্ছা 800, 880 টাকা, তা 800 টাকা, আমি এখন 83 করে পাচ্ছি কিছুদিন ধরে, বেশ কিছুদিন ধরে, আচ্ছা হইলো 800, 900, 1,000 করলাম। কারণ গ্রামীণ ফোন চিন্তা হচ্ছে আমাদের ব্যবসা, লাখ লাখ কোটি কোটি টাকা বিজনেস করতেছি, মাত্র 1,000 টাকা চাইলে একটা লোগোর জন্য, এই লোগোর মান যে কেমন হবে এটা নিয়ে তাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়ে গেল। ওকে, এটা একটা হুট করে কেউ এখন আরেকজনকে অফার করলো যে আমার লোগো লাগতো কত চাচ্ছে, আরেকজন এসে চাইলো যে $1,000 লাগবে, নিয়ার অ্যাবাউট 1,00,000। তখন ওরা ভাবতেছে একটু প্রাইসটা বেশি হয়ে যায়। ওকে, আরেকজন আসে মাঝামাঝি লেভেলে একটা চাইলো, যে 300 বা 400, মানে 40-50 হাজার টাকা চাইলো, এমন একটা মাঝামাঝি লেভেলে চাইলো, তখন তাদের কাছে কমফোর্টেবল মনে হবে এবং স্ট্যান্ডার্ড মনে হবে। ওকে, তখন প্রাইসের দিক দিয়ে কিন্তু তাকেই হলো প্রথমে প্রেফার করবে। তাহলে আমরা দেখেন আমাদের মন মানসিকতা কেমন, কোটি কোটি টাকা যারা বিজনেস করে তাদের কাছে মাত্র আমরা 1,000 টাকা একটা লোগো করে দিতে পারছি, পরে সুযোগ পাবো কিনা এটা তো আপনার হলো কোয়ালিটির উপর ডিপেন্ড করবে, এটা কিন্তু প্রাইসের উপর ডিপেন্ড করে না। হ্যাঁ, কোয়ালিটির উপর ডিপেন্ড করতেছে, আমার একটা ক্লায়েন্টের কাজ করে দিলাম, নেক্সট টাইম এসে আসবে কিনা। তাহলে আমাদের ধারণা এই যে $5, $10, $15, মানে আমরা আমাদেরকেই গরিব ভাবতেছি, তাহলে মানুষ আমাদের বড় লোক ভাববে কেন না? এটা আপনাদের বলতেছি যে দোষ তা না, এটা হলো আমাদের এক্সপিরিয়েন্সের অভাব। ওকে, তাহলে আমরা যখন কাজ করব সবসময় আমাদের একটা স্ট্যান্ডার্ড লেভেল থাকতে হবে,
তাহলে আপনার স্কিলটাও মনে হবে, ওরা ভাববে যে না আপনি ভালো একটা পজিশনে আছেন বা ভালো ডিজাইন করে দিবেন কিছু একটা। হ্যাঁ, আমি এক্সাম্পল দিয়ে দিই, আমি ইন্ডিয়ান এক ডিজাইনারকে একটা নক দিছিলাম, আমার একটা কাজ করে দেওয়ার জন্য। ওই সময় বাইরে ছিলাম, কাজটা করে নেবো, বললাম এটার জন্য কত নিবেন, সে বলতেছে $30 নিবো। প্রথমে নক দিলাম যে আমার একটা কাজ আছে, তুমি করে দিতে পারবে নাকি। সে এমন ভাবে একটা এসএমএস দিল যে মানে সে কাজটা এখনই করে দিবে, এমন একটা ভাব, মানে তার মেসেজটার মধ্যে একটা এক্সাইটমেন্ট ছিল। হ্যাঁ, মেসেজটা আমার মনে নাই, তার একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল এবং খুব আগ্রহের সহিত সে মেসেজটা দিল, মানে এই ধরনের কিছু লিখছিল সে। পরে বললাম ঠিক আছে, প্রাইসটা বেশি হয়ে যায়, আমি এত প্রাইস দিতে পারবো না। পরে সে বলল তাহলে আপনি আমাকে $20 দেন। না, আমার তার কাছে তারও বেশি হয়ে যায়, আমার ক্লায়েন্টের কাছেই তো, আমার ক্লায়েন্টের কাছ থেকে আমি তোমাকে অর্ধেক দিব, কিছু দাম রাখতে হবে। পরে বলছে আচ্ছা ফাইনালি আপনি আমাকে $15 দেন। বললাম ঠিক আছে, আমি কন্ট্যাক্ট করবো। তো এই যে বারবার সে প্রাইসটা কমাইলো, তা আমার মধ্যেও একটা ধারণা চলে আসলো, সে যদি আরো দুই একবার নক দিতাম হয়তো সে $10 শেষ, হয়তো $5 বাঁচতে পারতো। যে দোকানগুলোতে সাধারণত আমরা দেখি ঢাকায়, যে ঢাকায় শুধু না, এখন সব জায়গায় একটা মনে করেন জ্যাকেট নিতে গেলাম, চাই বুঝলো 6,000, শেষে দাম দর মিললো 1,200 বা 1,500। আমার এই যে একদিন এক রিক্সাওয়ালা গল্প শুনেলো, বলতেছে ভাই ঢাকায় গেছি কাপড় কিনতে গেছি, ওই জ্যাকেটে নিতে গেছে, দাম চাইলো 3,000। এখন আমি বললাম ভাই আমার পকেটে মাত্র টাকা আছে 2,500, দিলে দে না দিলে নাই দে। পরে বলতেছে ভাই 600 টাকা দেন। তাহলে চিন্তা করেন, কোথায় ছিল 6,000, 3,000 কোথায় আসলো 600, পরে শেষে ওটা 300 টাকা দিয়ে নিল সে। তো এমন তো আমাদের হওয়া যাবে না, আমরা সবসময় একটা স্ট্যান্ডার্ড একটা প্রাইস থাকবে। এখন লোকাল যখন কাজ করবেন, আপনি যেই যার কাজ করবেন সে যেমন, তার কাছে সেই ধরনের একটা প্রাইস চাইতে হবে, এটাই হলো মেইন জিনিস। ওকে, এখন সে একজন নতুন একজন ফুড রেস্টুরেন্ট খুলে বসছে, তার কাছে একটা লোগোর অফার করে বসছে 5,000, সে আসলে কোনোদিনও করে নিবে না আপনার কাছে। সে নতুন, তার কাছে আপনি চাবেন ওইভাবে যে আপনি ঠিক আছে আমি তো সবসময় 1,000 টাকা দিয়ে করে দিই, সাপোজ যে 1,000 টাকা দিয়ে করে দিই, আপনি যেহেতু নতুন বিজনেসম্যান, ওকে আপনি আমাকে 80% দেন বা 50% দেন, 500 বা 600 টাকা দেন। তাহলে কি হলো, তার কথাটাও রাখলেন, পাশাপাশি আপনি কাজটা করবেন, আপনারও আগ্রহটা প্রকাশ করলেন এবং টাকাটাও কিন্তু আপনি আদায় করে নিচ্ছেন। হ্যাঁ, তো এইভাবে যখন ক্লায়েন্টের আমরা কাজ করব, আমাদের এখন সাম কাজটা যদি আমরা বাইরের কোনো ক্লায়েন্টের কাছে করে নিতাম, ঠিক একই ল্যাঙ্গুয়েজটা রাখবেন, ওকে আমি তো এটা হলো $30 দিয়ে করে দিই, একটা ভেরিয়েশন ডিজাইন করে দিব, আপনি আমাকে $20 দেন, আমি আপনাকে একটাই ভেরিয়েশন করে দিব। আর যদি আপনি চান 2-3টা ভেরিয়েশন ডিজাইন, তাহলে আপনি আমাকে $30ই দিবেন। মানে এই ধরনের একটা ল্যাঙ্গুয়েজ থাকবে, যে আপনাকে একটাই যদি ভেরিয়েশন থাকে সেটার ক্ষেত্রে আমি এই ধরনের প্রাইসটা নেই, আপনি যেহেতু প্রথম আমার কাছে এসছেন আর আমিও যেহেতু আপনার প্রথম কাজ করবো, তাহলে আপনি $100 দেন। মানে আপনার বাজেটে মনে করেন $20, মানে আপনি নেন $20, কিন্তু আপনি তার কাছে মানে অ্যাপ্রোচটা করলেন যে আসলে আপনি $30 নেন, তাকে নতুন পাইছেন এই জন্য তার কাছে $20 নেন। তাহলে সে ভাবলো কি, ভাবলো যে সে $10 কমে পাইলো, পাশাপাশি আপনি কিন্তু আপনার প্রাইসের স্ট্যান্ডার্ডটা ধরে রাখলেন। কথাগুলো কি বুঝতে পারতেছেন, দাম দরের হিসাব, বুঝছেন? এগুলা দোকান দোকানের ক্ষেত্রে যেমন হিসাবটা, ওরা জানে যে 500 টাকায় যদি বিক্রি করতে হয় তাহলে আমাকে চাইতে হবে 2,000, 2,000 চাইলে তাহলে দেখা গেছে 700, 800, 1,000 বা 1,200 টাকা বিক্রি করতে পারি, আবার 1,000-এর নিচেও আসতে পারে। তো ব্যাপারটা হলো এখানেও প্রাইসিং এর ব্যাপারটা এমন, তাহলে কারো কাছে এমন বেশি প্রাইস চাওয়া যাবে না যেন সে আর ফিরে না তাকায়, আবার কারো কাছে এমন কম প্রাইস চাওয়া যাবে না সে যেন মনে না করে যে আপনার মধ্যে স্কিলের ঘাটতি আছে। তাহলে আমরা সবসময় একটা স্ট্যান্ডার্ড লেভেল বজায় রাখবো। মোটামুটি মোটামুটি আমরা $15, $20, $30, $50, $100 লোগো করে দিই, মানে যারা অনলাইনে কাজগুলো করি, এটা হলো লোগোর মানে তার চাহিদার উপর ডিপেন্ড করতেছে। ওকে, আবার এমনও আছে $10 দিয়ে লোগো করে দেওয়া হয়, এমনও আছে যে $5 দিয়ে লোগো করে দিই। যেমন পুরাতন আমার অনেক ক্লায়েন্ট আছে, মাঝে মাঝে আসে বলে আমার আসলে অত বাজেট নাই, তুমি এই ধরনের একটা লোগো করে দাও, এই যে জিনিসটা আছে এটার মধ্যে করে দাও, খালি কালারটা চেঞ্জ করবে, সেটার ক্ষেত্রে ভিন্ন, সেটা $5 দিয়েও করা যায়, নো প্রবলেম। আবার কেউ আছে যে একবার ডিসক্রিপশন দিলে নতুন একটা লোগো চায়, তার কাছে আপনি নতুন হিসেবে আপনি একটু কম নেবেন, $10, $15, $20, এর মাঝামাঝি এর মধ্যেই রাখলেন। তো
তাহলে গোড়ানে যে $5 দিবেন তা না, আবার গোড়ানে যে $20 তা না, এটা হলো ক্লায়েন্ট ভেদে, ডিসক্রিপশন ভেদে। আবার অনেক সময় ক্লায়েন্টের উপরে ভার ফেলাই দেবেন। আমি যেমন কি করি, নতুন ক্লায়েন্ট পাইলে সে আমাকে নক দেয় যে আমার এই ডিজাইনগুলো লাগবে, কত দিয়ে করে, কত লাগবে করে নিতে। আমি বলি ঠিক আছে, আমি সব ডিজাইনগুলো করে দিব, আমার কাছে নতুন কিছু আইডিয়া আছে, আপনার ডিসক্রিপশন দেখে যেটা মনে হলো আমার কাছে নতুন কিছু আইডিয়া জেনারেট করছি আমি, এখন আপনি কেমন প্রাইস দিতে আছেন। তাহলে অনেক সময় হয়তো এমনও হয় যে আমি চাইতে যাচ্ছিলাম $20, সে ক্লায়েন্টে নিজেই বলে দিচ্ছে যে $50 দেবে। তো কিছু কিছু ডিসিশন ক্লায়েন্টের উপর আবার ফেলেও দিতে হয়, তাহলে কি হয় অনেক সময় আপনি রেটটা বেশি পাবেন। আর যদি কম বলেই ফেলে আপনার স্ট্যান্ডার্ড থেকে, তখন আপনি বলবেন না আমি তো এত ডলার নেই, আপনি যেহেতু বলছেন আপনি তাহলে আমাকে এত দেন, এটা মাঝামাঝি লেভেলে তখন আসলে। এইভাবে হলো মেনটেন করে টেকনিক্যালি আমাদের কিন্তু প্রাইসটা ঠিক রাখতে হবে, নাহলে আমাদের এমন একটা মানে আপনি মিথ্যা কথা বলবেন তাও না, আপনি আপনার স্ট্যান্ডার্ডটা বুঝাই দিবেন যে আমি আপনাকে এই ধরনের ডিজাইন দিব, আপনাকে আনলিমিটেড রিভিশন দিচ্ছি আমি, আপনাকে অনেক ধরনের ফাইল ভেরিয়েশন দিব, ফাইল দিব। এই জিনিসগুলো আসলে ক্লিয়ার করে যখন তাকে বুঝাবেন, মানে তার যদি স্বার্থটা বুঝাতে পারেন, তার কাছে কিন্তু প্রাইসটা কোনো ব্যাপার না। দেখেন না, দোকানে গেলে মেয়ে মানুষদের ড্রেস পরায় দেখে, এখন যখনই আপনি একটার দিকে ঝুঁকে যাচ্ছেন যেই হোক না কেন, একটা যখন বলতেছে এইটা আমার একটু ভালো লাগছে, তখন কিন্তু সে ওইটা নিয়েই কথা বলেছে, হ্যাঁ এইটাই আপনাকে খুব ভালো লাগবে, এই কালার আপনার সাথে যায়, আপনাকে ভালো মানাবে, আপনার সাথে ফুটে উঠবে, এমন ভাবে সে তখন প্রেজেন্টেশনটা করে। হ্যাঁ সরি, তাহলে এটা আমাদের কিসের উপর ডিপেন্ড করতেছে, আমাদের প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করতেছে প্রাইসটা। তবে এমন ফাইনি মার্কে প্রাইসও চাবেন না, আবার খুব বেশিও চাবেন না। বোঝা গেছে প্রাইসের বিষয়টা নিয়ে? তাহলে বড় কোম্পানির কাছে ওই ধরনের প্রাইস চাইতে হবে, ছোট কোম্পানি ছোট ওই রিলেটেড চাইতে হবে, সবার কাছে এক মাপ করা যাবে না। আমার ওই ফ্রেন্ডের এক্সাম্পলটা এই জন্যই দিলাম, আমি দেখি আমি যখন ট্রেনিংটা করি এই কথা বলার সাথে ওই ফ্রেন্ডের ইয়েটা দেখি যে একবারে মিল আছে। সে হলো বিদেশি ক্লায়েন্টের সাথে আমাকে কম্পেয়ার করছে, কিন্তু শেষে কী হলো, সেই রিলেশনটা নষ্ট হলো, ক্লায়েন্টটাও হারাইলো। হ্যাঁ আচ্ছা, লোগো ভেরিয়েশন, আমরা সাধারণত যে কোনো ক্লায়েন্টকে 1 থেকে 2টা সর্বোচ্চ 3টা পর্যন্ত ভেরিয়েশন দিতে পারি, প্রথমে 1টা অথবা 2টা দিতে পারি, এর মধ্যে একটা চুজ করতে পারি, বা সর্বোচ্চ 3টা ডিজাইন দিতে পারি যদি কাউকে দিই। এর থেকে বেশি কখনো দিবেন না, এর থেকে বেশি ডিজাইন দিতে গেলে তার মধ্যে একটা কনফিউশন তৈরি হবে, সে ডিসিশন সে নিতে পারবে না। তাকে লোগো ভেরিয়েশন সবসময় এটা মাথায় রাখতে হবে, 1, 2, 3, এর বেশি যাব না। ওকে, আর প্রেজেন্টেশন অবশ্যই মক আপ দিয়ে করতে হবে, আমরা যেভাবে বিজনেস কার্ড মক আপ করছিলাম ঠিক এইভাবে লোগোরও মক আপ পাওয়া যায়, একটু অনলাইনে ঘাটলেই পাবেন, ফ্রি অনলাইন মক আপ পাওয়া যায়। আর ডেলিভারি যখন করবো, ফাইল ডেলিভারি করার সময় সাধারণত লোগোটা আমরা যেহেতু ইলাস্ট্রেটর করি, এআই ফাইল দিই, মানে সোর্স ফাইলটা দিই, তারপরে পিডিএফ দিই, পিএনজি, পিএনজি মানে হলো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, যেটা হলো ব্যাকগ্রাউন্ড থাকবে না কোনো, এই ফাইলটা দিই, তারপরে জেপিজি দিই এবং মক আপ ফাইল দিই। ওকে, অনেক সময় অনেকে বলে যে ইপিএস, ইপিএস যদি চায়, তারপরে এসভি, এসভিজি, তাহলে প্রথম দিকে এই ফাইলগুলো আমরা দিই, এরপরে যদি সে আরো এক্সট্রা কিছু চায় এই ফাইলগুলো দেওয়া যাবে। আপনি ডিজাইন করছেন, ফাইল ফরম্যাট তো সেভ করতে সমস্যা নেই। তাহলে এই হলো লোগোর, একটা লোগোর সম্পর্কে প্রথম শুরু করার আগে যে বিষয়গুলো ভাবতে হচ্ছে। ওকে, শুরু করার আগে হলো এইগুলো, এ পর্যন্ত, পরে আসতেছে এই বিষয়গুলো। আশা করি কিছু না কিছু বুঝতে পারছেন, যদি মনোযোগটা ক্লাসে ছিল। ওকে, এবার আসি আমরা লোগো করবো। এখন যখন লোগো করব তখন, তাহলে আমাদের এটা কি এই জিনিসগুলো মাথায় রাখে করতে হচ্ছে। ওকে, আমরা এখন মনে করেন একটা রিয়েল এস্টেটের লোগো করব,
আপনি যে ডিসক্রিপশনটা মানে বুঝতে পারেন, মানে আমার কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনছেন তাহলে এখন খুব বেশি আপনার কঠিন মনে হবে না। করবো, সমস্যা নেই, আগে আর একটু দেখাই। তাহলে রিয়েল এস্টেট লোগো আপনি যখন যে রিলেটেড লোগো করবেন, আমাদের কালার নিয়ে একটা এখানে ব্যাপার আছে, যখন যে রিলেটেড লোগো করবেন এখানে এসে আগে সার্চ দেবেন, দেখবেন ম্যাক্সিমাম কি রিলেটেড কালারগুলো বেশি ইউজ করে, কি ধরনের কাজগুলো করতেছে, এখান থেকে আমরা একটু আইডিয়া নিতে পারবো কালারগুলো নিয়ে। ওকে, যে দেখেন সে থাকে যেহেতু রিয়েল এস্টেট টাইপের, যেমন এখন লোগো করতে গেলে আরেকটা বিষয়, এখানে লোগো যেহেতু ফন্ট লিখতে হয় পাশাপাশি ডিজাইন করতে হয়, তাহলে ফন্ট আসলে নির্দিষ্ট কোনো থাকে না, যেটা হলো কাজের উপর ডিপেন্ড করতেছে, ফন্টের নির্দিষ্ট কিছু নেই, যেমন এখানে ফন্ট ইউজ করছে, ইয়ে ইউজ করছে, এটা হলো রোবটও হতে পারে বা লেটও হতে পারে, আবার নেক্সাও এই ধরনের ফন্ট আছে, তো ফন্ট কোনো এক ফন্ড হলো ডিপেন্ড করতেছে যে কি রিলেটেড কাজ করতেছেন, ওই ধরনের ফন্ড ডিপেন্ড করতেছে। ওকে, এখন আসি তারপর আরেকটা বিষয়, সেটা হলো কালারগুলো নিয়ে, তাই না? যে আমরা যদি সাদা হিসাবে যাই, আমাদের মেহমান আসার কথা, হ্যাঁ চলে আসে, সাদা চোখের লোগো এখানে এসে দেখেন, আমরা যদি ক্যারেক্টার টাইপের লোগো দেখি এক এক করে, আপনার যে ডাইরেক্ট বলতেছেন ওই যে কনটেস্টের লোগো খালি গেলে তো হবে না, ধুম করে বিষয়গুলো তো কনসেপ্টগুলো আস্তে আস্তে মাথায় নিতে হবে, তাই না? ক্যারেক্টার লোগো মানে প্রত্যেকটা ক্যারেক্টার দিয়ে এক একটা করে লোগো হবে, এ দিয়ে, বি দিয়ে, সি দিয়ে, বা এ বি একসাথে, এ আচ্ছা এখানে এই যে এই ধরনের, অথবা আপনি যদি স্পেসিফিক লিখে দেন এ এস, এ এস দিয়ে স্পেসিফিক লিখে দিলাম এ এস, বুঝতে পারেনি নাকি টিডি, আচ্ছা এই যে দেখেন টিডি টিডি দিয়ে কি হয়, এই ধরনের মানে কম্বিনেশন, শুধু ক্যারেক্টারটা কম্বিনেশন করা, যেমন এটা যে টি এ কম্বিনেশন করে বলছে, তারপর এখানে আর কি দেবো, তখন এ এস দিয়ে আসেনি, এখন আসে কিনা আবার এ এস দিয়ে আসতেছে না, তখন একটা এই যে এ বি, তাহলে আমাদের লোগো করার জন্য সবার আগে কি করতে হবে, এই যে সাটা, হ্যাঁ সাটা স্টেপ থেকে এসে আপনাকে এইগুলো প্র্যাকটিস করতে হবে আগে। এই যে যেমন এখানে কি পি এস দুইটা একসাথে করছে না, দুইটাকে প্রেজেন্ট করতেছে পি এস, তো সাটা স্টেপে এসে এই ধরনের ক্যারেক্টার লোগোগুলো প্র্যাকটিস করলে কি হবে, আমাদের পেন টুলটা ক্লিয়ার হবে, পাশাপাশি আমাদের মাথায় কিছু কনসেপ্ট ডেভেলপ হবে, যেমন আমরা এই যে পিএস দিয়ে
টিএস কি হবে? সাপোজ যে পিএসটাই একটা লোক বলবো আমরা, তাই না? এখানে যেমন আছে ওইটাকে কেন্দ্র করে বা ওইটার মতো, এটার মতো তো আপনাকে করা শিখতে হবে, যেহেতু আপনার একবারে নতুন, সেটার মতোও করা ভাবতে হবে যে আসলে এটা কীভাবে হলো। আশা করি এটা তো পারবেন, এটা অ্যাসের সাথে পি অ্যাড করা, এই দেখাচ্ছি এই ধরনের কিছু একটা। ওখানে অ্যাসের সাথে পি অ্যাড করে দিছে, দুইটাকে সিলেক্ট করলাম, সেভ ভিডিও টুলস দিয়ে অন্তত কাটে দিলাম। অন্তরে এটাও কাটে দিলাম, আর কি কাটতে হবে? এখানে যেমন এই পাঁচটা বাদ দিয়ে দিছে, এই অংশটা বাদ দেওয়া আছে। তাহলে আমরা যদি সিলেক্ট করি শেপ বিল্ডার টুলস, এখন মানে হলো কিন্তু এখানে অ্যাসটা বোঝা আছে না, তাই না? আমরা হতে পারে আমরা আমরা গত ক্লাস গত মানে ওই যে ক্যারেক্টার যখন তৈরি করি তখন যে করছিলাম ওই রিলেটেডও কিছু হতে পারে এটা। যেমন এটাতে যদি স্ট্রোক দিই, লাল স্ট্রোক দিলাম, টু স্ট্রোক দিলাম, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলাম, কাটে দিলাম, আনগ্রুপ, পিটা সিলেক্ট করলাম, লালটা সিলেক্ট করলাম, মাইনাস করে দিলাম। তাহলে দেখেন এটা একটা মানে এই কাটাকাটিগুলো এখন বেশি চলবে আপনাদের, এই কাটাকাটিগুলো আপনাদের এখন থেকে করতে হবে। যে এইটা এমন ভাবে দিলাম, এসটা উপরে দিলাম, কন্ট্রোল থ্রি, এই যে কাটাকাটি দেখি, হ্যাঁ 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 কালার এখনো মানে স্পেসিফিক কালার না, জাস্ট বোঝার জন্য আপনাদের কালারগুলো দিলাম। এমন এই যে কাটাকাটি হয়েছে কিন্তু এসপি দুইটা একসাথে ক্যারেক্টার, হ্যাঁ বোঝা গেল। মানে আমরা যদি কোনো এখানে যদি এখন লোগো দিয়ে সার্চ দিচ্ছি, লোগো মানে লোগো ডিজাইন এখন আপনাকে করতে গেলে হুট করে কন্টেস্ট একটা লোগো এই মুহূর্তে আপনার মাথায় কনসেপ্ট আসবে না। এই জন্য শাটার স্ট্রোক হলো বেস্ট, বা গ্রাফিক ডিভারেও আছে, কিন্তু আমার কাছে শাটার স্ট্রোকটা বেশি অ্যাভেলেবেল মনে হয়, অনেক ফাইল এখানে পাওয়া যায়। তো এই জায়গায় এসে আপনাকে আগে এই দেখে দেখে বেশ কিছুই লোগো আপনাকে প্র্যাকটিস করতে হবে, যেগুলা লোগো এখানে আমরা দেখতেছি যেগুলো আপনি বুঝতেছেন ওই লোগোগুলোই আপনি করেন, সমস্যা নাই। এই কাজগুলো প্র্যাকটিস করতে 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 আপনার মাথায় হলো কনসেপ্ট বিল্ড আপ করবে। তো এই লোগোর জন্য হলো স্পেসিফিক কোনো সূত্র নাই, আপনার কাজ করতে করতে এই জিনিসটা মাথায় আপনার আসবে। অথবা কিছু ওই যে কাটাকাটি টেকনিক, এক একটা লোগো তো হলো এক একজন এক একভাবে চিন্তা করে তৈরি করে, ওকে। এখন আসি আমরা যে ইয়েতে কন্টেস্টে যদি যাই, তাহলে আপনার এই সাইডটা মাথায় রাখতে হবে, এখানে আসে আসে আপনার কাজগুলো প্র্যাকটিস করতে হবে, নিজের স্কিল বাড়ানোর জন্য। এটা হলো একটা পারফেক্ট সাইজ সাইট, আপনার এখানে হলো কি রিলেটেড লোগো খুঁজতেছেন এবং আইডিয়া নেওয়ার জন্য এটা একটা হলো বেস্ট সাইট। দেখুন আমরা এখানে যেমন আসি, আই নিড লোগো ফর বিজনেস, আই নিড ইট মডার্ন অ্যান্ড লাক্সারি, মাই কোম্পানি নেম নেম দিয়ে দিছে, আই এম ওয়ার্কিং ফর ইলেকট্রনিক্স মার্কেটিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া। দেখেন ইলেকট্রনিক মার্কেটিংয়ের কাজ
তাহলে সে প্রোডাক্টটাকে উল্লেখ করছে, ইলেকট্রনিক্স টাইপের সে কিছু একটা চায়। তো এখানে দেখেন এই লোগোগুলো যারা করছে কোনো স্পেসিফিক অর্থবহ হচ্ছে না। এইটা যেমন একটু অর্থবহ যে একটা পাওয়ার টাইপের কিছু একটা দিছে সে, তো এই যে ব্র্যান্ডটা সে স্পেসিফিক করে দিছে। যেমন এখানে তার নামটার সাথে দেখেন হরিজন স্টার, এই স্টারটাকে কেন্দ্র করেও কিন্তু কেউ কিছু করতে পারে, তাই না? তো আমরা এটা যদি করতে চাই, আই নিড মডার্ন অ্যান্ড লাক্সারি, এই মডার্ন অ্যান্ড লাক্সারি লোগো, তাহলে যখন করবেন তখন আপনার সারা স্টকে এসে মডার্ন লাক্সারি লোগোগুলো কেমন হয় এটা আগে আপনাকে সার্চ দেবে। আগে সব মানে যখন আপনি একটা লোগো করতে যাচ্ছেন তখন আপনাকে 20টা লোগো দেখতে হবে, দেখে আগে আপনাকে একটা থিম চিন্তা করতে হবে, দেন আপনি স্টার্ট করবেন আইডিয়া জেনারেট করার। যদি এখানে দুইটা জিনিস উল্লেখ করছে, সাধারণত লাক্সারি হয় কি জুয়েলারি টাইপের প্রোডাক্টের জন্য লাক্সারি টাইপের লোগোগুলো হয়। এখন যেহেতু সেখানে আবার উল্লেখও করছে যে তার কি রিলেটেড, ইলেকট্রনিক্স মার্কেটিং, ইলেকট্রনিক্স রিলেটেড, তাহলে আপনাকে ইলেকট্রনিক্সের প্রোডাক্টগুলো নিয়েও ভাবতে হবে। তাহলে আমরা দেখি একটু ভাবে কিছু একটা করতে পারি কিনা। মানে এই সারা জিনিসটাকে প্রতিটা পেজ আপনার মুখস্থ হয়ে যায়, মানে কাজ প্র্যাকটিস করতে 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 দেখে দেখে কাজ করতে করতে আপনার মুখস্থ করে ফেলতে হবে। তাহলে এরপরে যখন কাজ করবেন খুব সহজে আপনি খুঁজে বের করতে পারবেন, আইডিয়াও খুব সহজে নিতে পারবেন। এটা হলো রিয়েল এস্টেটের। আমি এখন যদি এখানে ইলেকট্রনিক্স লোগো দিয়ে সার্চ দিলাম, তাহলে ইলেকট্রনিক্স এর যেহেতু এই বিষয়গুলো আসতেছে, তাই না? ইলেকট্রনিক্স মার্কেটিং অন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া সে মার্কেটিং হবে, কিন্তু তার প্রোডাক্ট হলো ইলেকট্রনিক্স সাইট, তাই তো? তাহলে এই ইলেকট্রনিক্স এর এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, এই যে এই এই জিনিসগুলো এই রিলেটেড কিছু একটা হতে পারে। তাহলে একটা লোগো আইডিয়া নিতে গেলে অনেকগুলো লোগো আমাদের দেখতে হবে। যেমন এই যে এটা একটা আইডিয়া আছে ভালো, ওকে। তাহলে এই ধরনের লোগো দেখে 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 আপনার মাথায় যেটা আসবে তখন তখন ওইটার উপর ডিপেন্ড করে একটা কনসেপ্ট আমরা করতে হবে। এটা একটা এই মুহূর্তে মানে আপনারা দেখেন এখানে 15 জন আছে, 15 জনের 15 জনের থিঙ্কিং হবে, এটাই স্বাভাবিক। তবে এই লোগো গুলোতে আসলে কি হচ্ছে, আমরা এই যে কালারটা বুঝতে পারতেছি যে এই কালার গুলো আমরা ইউজ করতে পারি, ওকে। তারপর কালার ইউজ করার জন্য আরো খুব সুন্দর একটা সাইটের আপনাদের রেফারেন্স দিচ্ছি। এটা শুধু যে আপনি লোগোর ক্ষেত্রে বলতেছি তা না, এটা আপনি যে কোনো কালার এগুলো আপনারা একটু কালেক্ট করে কেউ দিয়ে দিবেন, color.adobe.com। দেখেন কালারের সাগরে নিয়ে যাচ্ছে আপনাকে, কালার নিয়ে আমাদের যত প্রবলেম, এই কালার কি ধরনের কালার আমরা কোথায় ইউজ করব, তাই তো? এই কালার এখানে যেমন কালার হুইল আছে, কালার আরও বেসিক কিছু থিঙ্কিং মানে কনসেপ্ট বা বেসিক কিছু আলোচনা আছে, ওইটা বাদ দিয়ে আমি ডিরে আসলাম, সমস্যা নাই। আমরা তাহলে এখানে কালার হুইল দিয়ে আমরা কি করতে পারতেছি, নিজে নিজে নিচে কালার তৈরি করতে পারছি। এখানে যতগুলো কালার দেখি এখানে সব হলো প্রফেশনাল মানের কালার। হ্যাঁ, কালার হুইলে যদি আসলামে যেত, কালার হুইলটা হলো এমন হয় যে কালার কয়েক ধরনের হয়, তার মধ্যে হলো প্রথম কালার হলো প্রাইমারি আর সেকেন্ডারি কালার। প্রাইমারি কালার হলো তিনটা, এই যে ইয়েলো ব্লু, এই যে দেখেন প্রাইমারি কালার, প্রাইমারি হবে ইয়েলো কালার হচ্ছে, তারপরে হলো ব্লু হচ্ছে, আর একটা হলো রেড, এই তিনটা হলো প্রাইমারি। এই প্রাইমারি কালার দিয়ে আবার যেটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি কালার, আবার এই দুইটা কালার নিয়ে যেটা তৈরি হয় এটা হলো টারশিয়ারি কালার। তো কালার নিয়ে কাজ করতে 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 এই কনসেপ্টগুলো আমাদের মাথায় আসতে হবে। দেখবেন এখানে এই দেখেন সবগুলো কালার কিন্তু ইউজ করার মতো, কিন্তু বুঝতে হবে যে কখন কোনটা কোথায় ইউজ করা যেতে পারে, ওকে। তো এগুলো আমরা কাজ যেহেতু এখন করতেছি আস্তে আস্তে আমাদের মাথায় কনসেপ্টটা চলে আসবে।
আরো কালার নিয়ে আমাদের ডিসকাস আছে। আজকে তো শুধু দেখাচ্ছি কোথা থেকে আমরা প্রফেশনাল মানের কালার গুলো চুজ করতে পারি। তাহলে এই যে adobe.color.com, এখন যারা ক্লাস করতেছেন মনোযোগ যদি একটু এদিকে ওদিকে যায়, মনে করেন যদি ক্লাস মানে ভিডিও তো আছে পরে দেখে নিব, আসলে কখনো এইভাবে টাচ করতে হবে না। এখন যেটা দিলে নিয়ে নেবেন পরে কিন্তু এই ভিডিওতে এটা আসবে না, এখন নিয়ে নিলে পরে শুধু এক চোখ দেখলে আপনার কাজ করবে। ওকে, তাহলে color.adobe.com লিঙ্ক দিয়ে দিছি। এখানে আমরা এক্সপ্লোরে আসবো। এক্সপ্লোরে এসে এখানে কালারের সমুদ্র আছে, দেখেন আপনি কি কালার ইউজ করতে চাচ্ছেন, কোন ধরনের কালার কোথায় ইউজ করতে চাচ্ছেন, এখানে স্পেসিফিকভাবে সবগুলো দেওয়া আছে। তারপরে এই যে ট্রেন, যে সাপোজ আমরা যদি এই কালারটা ইউজ করতে চাই, এই যে ডাউনলোড করতে পারি কালার জেপিজি ডাউনলোড করতে পারি, আবার এখান থেকে লাইব্রেরিতে অ্যাড করতে পারি, এখানে অ্যাকাউন্ট করা যায়। আচ্ছা ট্রেন, ট্রেন যে একটু যাই, একটু মানে আপডেট হয়েছে, আগে এমন ছিল না, আগে আরো ইজি ছিল। সেটা তো মাই লাইব্রেরিতে দেখাচ্ছে। এক্সপ্লোরে এসে আমরা এখানে অনেকগুলো কালার পাই, এখন মানে একটু ভিন্ন করছে, যেমন আমরা এখানে যদি এটা হলো ফিচার, এটা হলো সুইস কালার গ্যাম এল ওরাম ফিগলে, এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলে এখানের এই যে কালারগুলো, কালারগুলো প্রত্যেকটা কোড চলে আসতেছে, এই যে হেক্সা কোড যেটা আমরা এখানে কোথায় অ্যাপ্লাই করতে পারতেছি, এই জায়গায় এসে আমরা এই যে এখানে কালার হেক্সা কোড দিতে পারতেছি। আর লোগো সাধারণত RGB ফরম্যাটে হয়, মানে ফাইল থেকে যখন নিয়ে নিচ্ছি অবশ্যই RGB ফরম্যাটে নিলাম। আচ্ছা কালারে এটা একটা সাইজ, যেখান থেকে আমরা একটু আপডেট করছে যার কারণে উল্টা পাল্টা মানা হচ্ছে, আরো সাইড আছে। সাইডটা মনে নাই ফ্লাড কালার কি আছে, ফ্লাড ইউআই কালার, এটা একটা ম্যাটেরিয়াল কালার। তারপরে যদি ইউআই কালার কাজ করতেন, মানে মোবাইল গেম মোবাইল অ্যাপ তৈরি করতেন, তাহলে ইউআই কালার, এটার জন্য আরেকটা সাইড ছিল। আমরা ডিজাইন তো করতে পারবেন, ডিজাইনের কনসেপ্ট একটা জিনিস, কনসেপ্টের জন্য আমাদের বিভিন্ন মার্কেট প্লেসে ঘুরতে হবে, আর আপনার কালারের জন্য আমাদের অবশ্যই এই সাইটগুলো স্মরণ রাখতে হবে। ওকে আচ্ছা আচ্ছা, কাটে দিলাম মনে হয় একটা, না কোনটা যেখানে কাটে দিলাম, এখানে যেমন আমরা আসছি ম্যাটেরিয়াল UI.co, এখানে আপনারা এই সাইটটা ভিজিট করলে এই যে নির্দিষ্ট কিছু কালার আছে, কালারের মধ্যে ভাগ আছে, মানে এই যে যেমন এটার হলো ডার্ক আছে লাইট আছে, কপি করলে কালার কোডটা কপি হয়ে যায়, আপনি শুধু এখানে এই যে কন্ট্রোল ভি দিবেন কালার কোডটা চলে আসবে। দেখেন আমরা যখন এই কালারগুলো আমাদের হলো প্রফেশনাল মানের কালার, যে কোথাও আপনার এই কালারটা দরকার, কোথাও এটা ডার্কটা দরকার, স্পেসিফিক কোড দেওয়া আছে এখানে, এই কালারটা দরকার বা এটা হলো ডার্কটা দরকার, এই যে দেখেন এটা এটা ডার্ক প্রত্যেকটা এভাবে দেওয়া আছে। এই যে দেখেন সাদার মধ্যেও ডার্ক করা আছে, ভাগ করা আছে, এই যে এখানে যেমন লাল এর দুই ধরন, অরেঞ্জের দুই ধরনের, ইয়েলোর দুই ধরন, অরেঞ্জ ইয়েলো যেটা অরেঞ্জ বোঝা যাচ্ছে এটা, তাহলে এটা যেমন আমরা যখন ডিজাইন করি, আমরা নতুনদের ক্ষেত্রে তো কালার নিয়ে প্রবলেম হয়, আমরা যদি একটু দেখাই লরেনের সান, লরেন ইসামে এসে কপি করলাম এখানে। আমরা সাধারণত নতুনটা যে কাজটা করি ফন্ট সাইজ
তাহলে আমরা এই যে সাদার উপর একবারে কালো মারি নি, এই জিনিসটা করা যাবে না। হ্যাঁ, সাদার উপর কালোটা ভালো লাগবে না। সাদার উপর যেটা আপনি করবেন, আপনাকে ডার্ক কালার করতে, একবারে কালো না, একটু ডার্ক টাইপের, যে এই ধরনের দেখবেন, একটু আর একটু হালকা টাইপের কালার হবে, যেটা হলো এখন হয়তো এখানে ভালো বোঝা যাচ্ছে না বা ইয়ে হচ্ছে, কিন্তু এটা হলো পড়তে ভালো লাগবে। এই যে দেখেন দুইটা কালারের মধ্যে পার্থক্য, এটা একবারে লাইট কালার চোখে লাগে, আর এটা একটু স্মুথ কালার। স্কিনে আপনারা কতটুকু বুঝতে পারতেছেন জানি না, তো এই ধরনের স্মুথ কালার কিছু কিছু মানে সাদার ক্ষেত্রে বিশেষ করে একবারে হুবহু সেম কালারটা ইউজ করা যাবে না, মানে একবারে কালো বা একবারে ইয়ে। দেখেন এই কালারটা যদি আমি নিই, এই কালারটা নিয়ে এই টেক্সচার করে দিই এমন কালার, তাহলে এমন কালার সাদার উপরে চোখে লাগতেছে অবশ্যই। তাহলে এটা কিসের উপর ভালো লাগবে দেখেন, কালোর উপরে সুন্দর লাগতেছে, কালোর উপরে এই ব্যাকগ্রাউন্ডটা একবারে লাইট ফুটতেছে, দেখতেও ভালো লাগতেছে। আবার দেখা গেছে কিছু, তাহলে এই যে কালারগুলো দেখাচ্ছি, এই কালারগুলো হলো ম্যাটেরিয়াল ইউআই কালার ডট কো, মানে এগুলো হলো প্রফেশনাল মানের কালার। আপনাকে এইগুলো থেকে যখনই ডিজাইন করবেন, এইগুলোতে আসে একটু ভিজিট করবেন, ভিজিট করে এখান থেকে কালারগুলো কালার করবেন যে কোনো ডিজাইনের ভিতরে। তারপর আরেকটা আসে ফ্লাড ফ্লাড ইউআই কালার ডট কম, এই ফ্লাড ইউআই কালার ডট কম, এখানে এসে দেখেন আপনি কোন রিলেটেড। এটা হলো সব থেকে ভালো একটা সাইট, যেটা আমি বলতে যাচ্ছিলাম, এটা আর এডব ডট কম, এডব একটা আপডেট করছে কালার এডব। এখানে এসে আপনি কোন দেশের কাজ করতেছেন, ওইখানে দেখেন কিছু স্পেসিফিক দেশের এখানে দেওয়া আছে, কোন দেশের কোন ধরনের কালারগুলো সাধারণত মানুষ বেশি ইউজ করে। এই যে এশিয়াতে গেলাম বা চাইনিজ, এই যে ডাচ, ফ্রান্স, ইন্ডিয়ান, জার্মানি, রাশিয়া, যেগুলো আছে, আমরা যে কোনো একটাতে ক্লিক করি, প্রথমটা দেখি মনে হয় ক্লিক করলাম, দেখেন প্রথমটাতে ক্লিক কর, আচ্ছা প্রথম এটা তো দেখছি, ওই যে ওই সাইডে ওইটার মধ্যে হচ্ছে, আমরা যদি এটা দেখি এশিয়ান প্লেস, দেখেন এগুলো হলো সব রিসার্চ করা প্রফেশনাল মানের কালার, যেগুলো আপনি ইউজ করতে পারেন নিঃসন্দেহে, তবে আপনাকে জায়গা বুঝে জায়গাটা বুঝে ইউজ করতে। এখন আমরা যে কাজগুলো করতেছি, যে ডিজাইনগুলো করতেছি, ওই কালার একবারে ফেলে দিবেন, এখন থেকে এই কালারগুলো ইউজ করার চেষ্টা করবেন। এখানে আসবেন, কপি করবেন, কালার কোড কপি হয়ে গেছে, আপনি শুধু জোর করে ধরে এখানে কোডটা দিয়ে দিবেন, হ্যাশটা বাদ দিবেন, নাহলে তো আর কাজ করবে না। দেখেন নিয়ে নিলাম, চলে আসবে এটা, তাহলে কোথায় ফ্ল্যাট ইউআই কালার, এখানে সব থেকে ভালো ভালো আপনি কালার পেয়ে যাচ্ছেন। এই যে যেমন এখানে কালার মধ্যে কয়েকটা ভাগ, দেখেন একটু কালো, একটু হালকা হালকা হালকা, এইটা যদি কপি কপি হলো, এটা যদি এখানে ইউজ করি, একবারে কালো তাই না, আর তার উপরেটা যদি ইউজ করি এটাতে, আগে তো মানে অ্যাপ্লাই হয়নি, ওই যে হেস্টা ছিল তো, আমরা তো হেক্সা কোড নিচ্ছি তাই না, কপি এখানে আগে পেস্ট করি, এই কোডটাই তো আমার দরকার, এই টেক্সটার করি এখানে, ওই যে হেস্টা আছে তো, তার মানে একটা কোড বাদ যাচ্ছে, এই যে টুটা বাদ আছে, তার জন্য কালারটা চেঞ্জ হয়ে গেছে, এই জন্য বাইরে আগে টেক্সটটা নিয়ে নিলাম। দেখেন এখানে এমন আসলো, আর এটাতে এটা যদি ইউজ করতাম, এইটুকু শুধু কপি সিলেক্ট করতে হবে, পেস্ট, দেখেন দুইটা কালারের মধ্যে অনেক পার্থক্য আছে। তো এইটা পড়তে আরাম লাগবে, স্মুথ মনে হবে, আর এটা একটু ছবি লাগবে। এই জন্য আমরা এই যে এই জিনিসগুলো, এই সাইডটা সবাই বুকমার্ক করে রেখে দিবেন, যখনই কাজ করবেন এগুলো যে কোনো একটা প্লেট ওপেন করেন, এই কালারগুলোকে টার্গেট করে আপনি সবসময় ডিজাইনগুলো করবেন। ওকে, এখন এখানে আবার কি করা যায়, আচ্ছা এটাতেই গেলাম,
এখানে আরজিবি আছে, হেক্সা আছে। আরজিবি নিলে যে ওই ধরনের কোড আসবে, আরজিবি বলতে আমরা যখন এখানে এই যে এখানে দিচ্ছি যে আর মানে রেড, এই যে গ্রিন, এই যে ব্লু, যেমন রেড যদি 100% দিয়ে দেন, সবগুলো যদি জিরো করে দেন, দেখবেন একবারে রেড চলে আসছে। তারপরে এখানে ব্রাইট, বিটে হলো ব্রাইটনেস, ব্রাইটনেস যদি 100 করে দেন তাহলে রেডের একবারে সর্বোচ্চ ব্রাইটনেসটা পাবে। তো এইভাবে আসলে কালার কোডগুলো অ্যাপ্লাই করে কাজ করে আর কি। তারপর আরেকটা ব্রেক নেবেন কতক্ষণ?